ওয়ার্ডপ্রেস পেজ এডিট থ্রু এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ক্লাস ওয়ান। কীভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় আমরা জানি, আমরা জানি। আচ্ছা যদি এইভাবে, তারপরেও বলে দিচ্ছি, নিউ থেকে ফোল্ডারে ক্লিক করে করতে পারবেন, যদি শর্টকাটে করতে চান কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন যদি আপনি চাপ দেন তাহলে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখন এর ভিতরে আপনি চলে যান, এই যে ক্লাস ওয়ান এখানে আমরা কাজ করতেছি, ঠিক আছে। প্রথমে আমি আপনাদেরকে একটা নোট ডাউন করি, নোট, এই নোটের ভিতরে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং বলেন, একজন বলেন যে ফ্রিল্যান্সিং কি জানেন কেউ? আচ্ছা কে কে জানেন যে ফ্রিল্যান্সিং কি, হাত তোলেন। আচ্ছা আপনি বলেন যে ফ্রিল্যান্সিং কি, আপনি যা জানেন মানে ফ্র্যাঙ্কলি বলেন। আচ্ছা এক্স্যাক্টলি, তারপর আচ্ছা প্রথম টপিকটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং জিনিসটা কি, যেহেতু আপনারা এখানে আসছেন কি একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য, তাহলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি এটা আপনাদের প্রথমেই বুঝতে হবে। ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে যে আপনি স্বাধীনভাবে যদি কোনো কাজ করতে পারেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, যেখানে কোনো টাইমের ডিউরেশন থাকবে না, কোনো গতানুগতিক যে আমরা যে রিকোয়ার্ড থাকে যে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস করতে হবে, ওই রকম কোনো রিকোয়ারমেন্ট আমাদের থাকবে না। তাহলে আমরা এখানে কীভাবে কাজ করি, যেমন আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল যে আমার এই কাজটা প্রয়োজন, তুমি করতে পারবে কি না, যদি করতে পারো আমাকে হেল্প করো, তখন আপনি বললেন যে হ্যাঁ করতে পারবো, তখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কতদিনে এই কাজটা করতে পারবেন। এখন এটা ক্লায়েন্টও জিজ্ঞেস করতে পারে, অথবা আপনি বলবেন যে আমার এতদিন লাগবে, আমার 3 দিন সময় লাগবে, এই সময় যদি তোমার কাছে থাকে তাহলে আমাকে কাজটা তুমি দিতে পারো। ব্যাপারটা ক্লিয়ার? এখন সে আপনি তাকে বললেন যে 3 দিন সময় আপনার প্রয়োজন, ঠিক আছে, 3 দিন সময়। এখন আপনাকে সে অর্ডার করে ফেললো, ওই অর্ডারের মধ্যে সময় ডিউরেশনটা থাকবে কয়দিন? 3 দিন। ওই 3 দিনের মাঝে আপনাকে করতে হবে, হ্যাঁ এটা সত্য, এটা একটা রিকোয়ারমেন্ট যে 3 দিনের ভিতরে আপনাকে কাজ করতে হবে, কিন্তু কখন কাজ করবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি রাতের 12টার পরে করবেন নাকি সকাল 10টার পরে করবেন, কোন সময়ে ঘুমায় খাওয়া দাওয়া করে করবেন, এটা টোটালি আপনার উপরে ডিপেন্ডেন্ট, ওটার উপরে ক্লায়েন্ট কোনো, ক্লায়েন্টের কোনো হস্তক্ষেপ নেই। ক্লায়েন্ট দেখবে যে 3 দিন পরে কাজটা কমপ্লিট হয়েছে কিনা। ব্যাপারটা ক্লিয়ার? কাজ কমপ্লিট হবে জমা দিবেন, ক্লায়েন্ট আপনাকে যদি কাজ ঠিকঠাক মতো থাকে পে করে দিবে। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে যে আপনি এখানে যে কোনো সময় মুক্তভাবে স্বাধীনভাবে কাজ করতে পারতেছেন। ক্লিয়ার? এখন ফ্রিল্যান্সিং নিয়ে কনসেপ্ট ক্লিয়ার আপনাদের? আচ্ছা ফ্রিল্যান্সিংয়ের সাথে সাথে আপনারা আরেকটা ওয়ার্ড শুনবেন, সেটা হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং নাম শুনেছেন? আচ্ছা এখন আপনাদের এই আউটসোর্সিং এর কনসেপ্টটা আমি ক্লিয়ার করি। আউটসোর্সিং জিনিসটা হচ্ছে, এক্সাম্পল দিয়ে দিই ডিরেক্টলি, সে আপনি হচ্ছে ক্লায়েন্ট, আপনি কি ক্লায়েন্ট। এখন আপনার কাছে একটা প্রজেক্ট রয়েছে, আপনার একটা কাজ করানোর দরকার, আপনার বাজেট হচ্ছে মনে করেন যে $100, কত ডলার? $100। এখন আপনি এই কাজটা আমাকে দিলেন, কাকে দিলেন? আমাকে দিলেন। আপনার কাজটা কি আমাকে দিলেন যে তুমি এই কাজটা করে দাও, তোমাকে আমি $100 দেবো। এখন আমি কি করলাম, এই কাজটা আমি নিজে না করে অন্য একজনকে দিয়ে করে নিলাম, তাকে দিলাম $50, আমার লাভ কত? $50। তাহলে আমি আমি তো কাজ করলাম না, কাজ করলাম, প্রজেক্ট কি আমার? আমার না, প্রজেক্ট হচ্ছে আরেকজনের, কাজ করলো আরেকজন, মাঝখানে আমি কি? যেটাই হয় না কি জন্য, এইটাকেই বলা হয় বাংলা মানে শর্টকাট ভাষায় যদি আপনি ডিরেক্টলি বলেন দালাল বলে, এটাকে বাংলাদেশের ভাষায় কী বলে, দালাল বলে না, ওই রকম এইটাই হচ্ছে আউটসোর্সিং। যে আমি কোনো কাজ করি না, একজনের কাছ থেকে কাজ নিলাম, আরেকজনের দিয়ে করা নিলাম, মাঝখানে আমার একটা বেনিফিট আসছে, এটা কী বলা হয়, আউটসোর্সিং। এছাড়াও আরও অনেক ওয়ে রয়েছে আউটসোর্সিং করার, জাস্ট মূল থিমটা এটা। ক্লিয়ার? তাহলে ফ্রিল্যান্সিং আর হচ্ছে আউটসোর্সিং এই ব্যাপারটা আপনাদের কোনো ঝামেলা আছে? কনসেপ্ট ক্লিয়ার? এইখানে এরকম কারা কারা আছেন যারা আমাদের কোনো সেমিনার করেন নাই, সফটওয়্যার গাইডের সেমিনার করেন নাই? প্রতি শুক্রবারে আমাদের সফটওয়্যার গাইডিতে এইখানে সেমিনার হয়, শুক্রবারে, মেবি টাইমটা হচ্ছে সকাল 9টা বা 10টা, আপনারা যাওয়ার সময় জেনে নেবেন যে শুক্রবারে কয়টায় সেমিনারটা হয়, প্রত্যেকে সেমিনার করবেন, মিনিমাম একটা সেমিনার করবেন, সেমিনারটা হচ্ছে রিকোয়ার্ড, করতেই হবে, সেমিনার ছাড়া ক্লাস আমরা শুরু করতে দেই না, ঠিক আছে। সেমিনার না করলে আপনারা অনেক জিনিস আপনারা বুঝবেন না, ফ্রিল্যান্সিংকে কীভাবে আগাইতে হবে, অনেক জিনিস আছে এর মাঝখানে।
ঠিক আছে, ওই ফ্রিল্যান্সিং যখন সেমিনারগুলো হয় ওই সেমিনারে টোটাল দিক নির্দেশনা দেওয়া হয়, অর্থাৎ মাস্ট বি আপনারা যারা সেমিনার করে নাই নেক্সট ফ্রাইডেতে সেমিনারটা করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্রিল্যান্সিং আর হচ্ছে আউটসোর্সিং এই জিনিসগুলো সম্বন্ধে সংক্ষেপে আপনাদের একটু ধারণা দিলাম আমি। এখন যেটা দেব, এইখানে কাজ করতে গেলে আপনারা তো কাজ শিখতে আসছেন, কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, এগুলো আপনাদেরকে থাকতে হবে এবং মেনটেন করতে হবে। এক নাম্বার হচ্ছে, আপনাকে যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতেছেন বা এখানে যে কাজগুলো শেখানো হবে আপনাদের, মাস্ট বি আপনাদের নিজেদের পার্সোনাল একটা পিসি থাকতে হবে। কি থাকতে হবে? পার্সোনাল পিসি থাকতে হবে, সেটা ডেস্কটপ হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, এনিথিং, বাট একটা পার্সোনাল পিসি থাকতে হবে। শুধু পার্সোনাল পিসি থাকলে হবে না, উইথ ইন্টারনেট। আচ্ছা, এটা আমি আলাদা লিখি, অবশ্যই ইন্টারনেট কানেক্টেড হতে হবে। কি হতে হবে? ইন্টারনেট কানেক্টেড হতে হবে। এখন সেই ইন্টারনেটটা ব্রডব্যান্ড হতে পারে, মডেম হতে পারে, এনিথিং, ওয়াইফাই তো ব্রডব্যান্ড, ব্রডব্যান্ড কানেক্টের মধ্যেই। আচ্ছা, তারপরে এটা মডেমও হতে পারে। এখন এটা যেটা আপনাদের এরিয়াতে যেটা আপনার ভালো মনে হয় ওটা ইউজ করবেন, তবে আমি প্রিফার করি হচ্ছে ব্রডব্যান্ড, ঠিক আছে? যদি ব্রডব্যান্ড ইউজ করেন, কারণ আমরা এখানে যখন কাজ শিখব অনেক কিছু নিয়ে আমাদের ঘাটাঘাটি করার প্রয়োজন হতে পারে। যদি আপনি মডেম ইউজ করেন তাহলে মডেমের যে আমাদের যে অপারেটরগুলো, গ্রামীণফোন বলেন, এয়ারটেল বলেন, তারা যেটা হচ্ছে একটা লিমিটেড প্যাকেজ থাকে না যে এত টাকা দিয়ে আপনি এত জিবি নিতে পারেন। তাহলে আপনার ভিতরে একটা মাথায় অলওয়েজ মানে একটা জিনিস ঘুরপাক খাবে, সেটা হচ্ছে যদি মেগাবাইট শেষ হয়ে যায় আমি খুব ঘাটাঘাটি করলে, তো এই ক্ষেত্রে আর শেষও হয়ে যাবে। 2 GB যদি নেন, আপনার দেখা যাচ্ছে যদি কিছু ভিডিও দেখেন ইউটিউবে, আপনার কিছু রিসোর্সের প্রয়োজন, কিছু ভিডিও দেখার প্রয়োজন, তাহলে খুব দ্রুত আপনার ডাটা শেষ হয়ে যাবে। এই জন্য যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করেন তাদের জন্য খুবই ভালো, মাসিক একটা বিল আপনারা পে করলেন, আনলিমিটেড ইউজ করতে পারতেছেন। অতএব আমি প্রেফার করি হচ্ছে, রিকোয়ার্ড করি, যদি ব্রডব্যান্ড ইউজ করতে পারেন এটা হচ্ছে বেস্ট। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, পার্সোনাল পিসি থাকতে হবে, ইন্টারনেট থাকতে হবে, আর যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে যেটা করতে হবে, মাস্ট বি প্রতিদিন পার ডে 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। 3 থেকে 4 ঘন্টা পার ডে প্র্যাকটিস করতে হবে আগামী 4 মাস, একদিনও মিস হওয়া যাবে না। যদি মিস হয় তাহলে আপনি আপনার যে লক্ষ্য ওই লক্ষ্যতে কখনোই যেতে পারবেন না, ঠিক আছে? অতএব মাস্ট বি, আমি এখানে যতই ভালোই পড়াই না কেন, যতই ভালো কিছু দেখাই না কেন, সব কিছুই মনে করেন যে ভ্যালুলেস যদি আপনি প্র্যাকটিস না করেন, কিছুই হবে না। আমি বলবো মানে এখানে যা দেখানো হবে ওগুলো, এখন ব্যাপারটা হচ্ছে কি প্র্যাকটিস করবেন, এটা আমি এখানে ক্লাস করলে তো কিছু না কিছু দেখাবো আপনাদেরকে, ওই জিনিসগুলোই প্র্যাকটিস করবেন এবং আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আজকে মনে করেন যে আমি একটা ক্লাস নেব, ওই ক্লাসের উপরে অ্যাসাইনমেন্ট দিব, বাসায় গিয়ে ওই অ্যাসাইনমেন্ট করতে হবে, ওই অ্যাসাইনমেন্ট করে আপনাকে গ্রুপে আপলোড করতে হবে, গ্রুপে সাবমিট করতে হবে, ওই অ্যাসাইনমেন্ট আমি আবার চেক করব, ওই চেক করলেই বুঝতে পারবো আপনার অবস্থার উন্নতি না অবনতি। ব্যাপারটা ক্লিয়ার? আপনি শিখতে পারতেছেন নাকি পারতেছেন না, এই জিনিসগুলো ক্লিয়ার? অতএব এই প্র্যাকটিসটা মাস্ট বি করবেন। জব করেন কারা কারা, ফুল টাইম জব করেন কারা কারা, হাত তোলেন। জব যারা করেন তাদের পক্ষে একটা প্রবলেম হয় কি, আপনাদের মানে সারাদিন তো জব করেন, ঝামেলায় থাকেন অনেক, রাত্রেবেলার এনার্জি পাওয়া যায় না, ঠিক আছে? কাজ করে এনার্জি পাওয়া যায় না, আপনাদের কষ্ট হবে, অনেক কষ্ট হবে, কিন্তু এই 4টা মাস কষ্ট করতে হবে, নো অল্টারনেটিভ ওয়ে, কষ্ট করতে হবে। যদি কষ্ট করতে পারেন তাহলে এর রেজাল্টটা দেখতে পারবেন। আর যারা স্টুডেন্ট রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন তাদের মানে খুবই ভালো একটা অপরচুনিটি, ঠিক আছে? যারা রানিং স্টুডেন্ট রয়েছেন, এখনই আপনাদের সময় স্কিল ডেভেলপ করার। যখন আপনি আপনার পড়াশোনা শেষ করে ফেলবেন তারপরে আর টাইম নেই, স্কিল ডেভেলপ করার মতো টাইম তখন আর নেই, ঠিক আছে? তখন আপনার লাইফের অনেক ঝামেলা থাকবে, অনেক জিনিসই পুরো মেনটেন করতে হবে। স্কিল যাদের ডেভেলপ করার প্রয়োজন, এখনই হচ্ছে রানিং টাইম, মানে ভালো টাইম, উপযুক্ত সময়, এনাফ টাইম আপনাদের রয়েছে যারা রানিং স্টুডেন্ট। প্র্যাকটিসটা ভালোভাবে করবেন। ফ্রিল্যান্সার কীভাবে তৈরি করতে হয় এটা আমাদের প্রতিষ্ঠান জানে, আমরা জানি, কিন্তু আমাদের কথা মতো আপনাদেরকে চলতে হবে। আমি বললাম এইবার এদিকে যান, আপনি যাচ্ছেন ওই দিকে, তাহলে কি সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে এই জিনিসগুলো সম্বন্ধে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, আমি যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কোশ্চেন বা কনফিউশন আছে কারো? এনিথিং, যে কোনো কোশ্চেন? হ্যাঁ, আইটি ব্যাপারটা যে গভর্নমেন্টের
হ্যাঁ, নর্মাল যদি হয় তাতেও কোনো প্রবলেম নাই, আর যদি রিয়ালও নেন তাহলে রিয়ালের মনে একটু টাকাটা বেশি লাগে। হ্যাঁ, মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন তখন রিয়েল অ্যাপের প্রয়োজন হবে। এখন আমি যেটা করি ব্রডব্যান্ডের জন্য, মানে ব্রডব্যান্ড আপনি তো এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর হইতেই পারে, হইতে পারে না, আইপি চেঞ্জ হইতে পারে, এই জন্য আমি অলওয়েজ মার্কেট প্লেসের জন্য মডেম প্রিফার করি। মানে মড চাই যে মডেম ইউজ করুক স্টুডেন্টরা, হ্যাঁ, শুধুমাত্র মার্কেট প্লেস অ্যাক্সেস করার জন্য মডেম ইউজ করুক, আমি এটা চাই। ঠিক আছে, হ্যাকিংয়ের ব্যাপার ভিন্ন, অনেক কিছুই ঘটে, এগুলো কান দিবেন না। ঠিক আছে, অনেক কিছুই ঘটে, কেন ঘটে, যদি কোনো কিছু বাজে ঘটে থাকে ওটা তার দোষ, যদি হ্যাক হয় ওটা তার দোষ, ওটা মার্কেট প্লেস বা অন্য কোনো দিকে সমস্যা না। হ্যাঁ, রিয়াল আইপি হচ্ছে আমরা যে ব্রডব্যান্ড ইউজ করি, ব্রডব্যান্ড যে লাইনগুলো ইউজ করি, এটা যেটা কি হয় শেয়ার্ড আইপি হয়। শেয়ার্ড আইপি বলতে হচ্ছে একটা আইপি থাকে তাদের, আর এই একটা আইপি দিয়া ওই এরিয়াতে তারা লাইন দেয়, একটা আইপি, আইপি থাকে একটা। কিন্তু মানে যদি আপনি নর্মাল কানেকশান নেন, তাদেরকে যদি বলেন যে ব্রডব্যান্ড কানেক্ট করে দাও, তারা এটাই করে, শেয়ার আইপি দিয়ে দেয়। ঠিক আছে, আর যদি বলেন যে আমাকে রিয়েল আইপি দাও, রিয়েল আইপি মানে হচ্ছে যে একটা আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস বুঝেন, আইপি অ্যাড্রেস কি এটা তো বুঝেন। রিয়েল আইপি মানে হচ্ছে যদি আপনি ওদেরকে বলেন যে রিয়েল আইপি দেওয়ার জন্য, তখন তারা যে আইপিটা দিবেন ওটা শুধুমাত্র আপনার, এটা আর অন্য কেউ ইউজ করতেছে না। আর মার্কেট প্লেসে উনি যেটা বলছে যে বিভিন্ন মার্কেট প্লেসে যদি আপনি শেয়ার্ড আইপি দিয়ে, শেয়ার্ড আইপি দিয়ে যদি আপনি মার্কেটগুলোতে অ্যাক্সেস করেন, সে একটা শেয়ার্ড আইপি দিয়ে 10 জন কানেক্টেড আছে একটা আইপি দিয়ে, তাহলে আপনিও একটা মার্কেট প্লেসে লগ ইন করা অবস্থায় আছেন, এই এরিয়াতে আরেকজনও সেম আইপি দিয়ে ওই মার্কেটে যদি কাজ করে, তাহলে দুজনেরই অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, পার ডে, হ্যাঁ, উইন্ডোজ 7, 8 এবং 10 সবগুলোতেই করতে পারবেন। তবে আমি রিকোয়ার্ড করি যে মাস্ট বি আপনারা অলওয়েজ আপগ্রেড ভার্সন ইউজ করেন উইন্ডোজ 10। ঠিক আছে, কারণ হচ্ছে এখন আমরা তো অনেক টুল ইউজ করব, অনেক কিছু ইউজ করব, যেগুলো কন্টিনিউ আপগ্রেড হচ্ছে, আপগ্রেড হচ্ছে না, তো উইন্ডোজটা আপগ্রেড কেন করা হয়, যেন এগুলো আরও ইজি হয়। উইন্ডোজ 7-এর চেয়ে 1000 গুণ বেটার হচ্ছে উইন্ডোজ 8 যদি আপনি ইউজ করতে পারেন, আর উইন্ডোজ 8-এর চেয়ে 1000000 গুণ বেটার হচ্ছে উইন্ডোজ 10 যদি আপনি ইউজ করতে পারেন। অনেক অনেক ফাংশনালিটি উইন্ডোজ 10-এ রয়েছে, অনেকে চিন্তা করে যে উইন্ডোজ 7 মনে হয় ইজি, আসলে উইন্ডোজ 10 তার চেয়েও বেশি ইজি, কিন্তু ইউজ করতে হবে। যদি আপনি ইউজ না করেন তাহলে বুঝবেন কীভাবে। অর্থাৎ যারা উইন্ডোজ 7, 8-এ আছেন, আমি বলবো যে আপনারা 10-এ চলে যান, কোনো সমস্যা নাই, 10-এ চলে যান, 10 ইউজ করা শিখেন, সব সময় লেটেস্ট যে জিনিসগুলো আছে লেটেস্ট জিনিস ইউজ করা শিখেন, এটা অলওয়েজ কাজে লাগবে। ঠিক আছে, হ্যাঁ, না, ফ্রিল্যান্সিং জাস্ট এইটুকুই কনসেপ্টটা রাখেন যে আপনি এনি টাইম ঘরে বসে, যে কোনো সময় ঘরে বসে, বাইরে বসে, যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারতেছেন, আপনার টাইমের কোনো রিকোয়ারমেন্ট নাই। ঠিক আছে, আপনি মুক্তভাবে কাজ করতে পারছেন, আর ফ্রিল্যান্সিংয়ের বাংলাটা হচ্ছে মুক্ত পেশাজীবী। তখন আবার ব্রডব্যান্ডে ফিরে আসবেন, এটাই হচ্ছে সেফ ওয়ে। এই যে আপনারা যারা গ্রুপের সাথে অ্যাড থাকেন, বিভিন্ন গ্রুপের সাথে যদি আপনারা অ্যাড থাকেন, মানুষ বলে না যে অ্যাকাউন্ট ব্যান হয়েছে, ওইটা হয়েছে, হ্যাক হয়েছে, যে এইসব জিনিসের কারণে। অতএব একটা অ্যাকাউন্ট তো আপনার একটা অ্যাসেট, একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট, এখান থেকে আপনার আর্ন আসবে, এটা আপনার একটা অ্যাসেট না? তবে এটাকে সেফ রাখাটা কি আপনার জরুরি না? কাজ শেখাচ্ছে, কাজ করাচ্ছে, ওই জিনিসটা কিন্তু জরুরি। ঠিক আছে, এর জন্য যদি আপনার মাসে 1000 টাকা বেশি খরচ করতে হয়, প্রবলেম তো নাই, 1000 টাকা বেশি খরচ করে যদি আপনার 1 লাখ টাকা আর্ন আসে, প্রবলেম তো নাই, আমি বলতেছি না আপনারা করতে পারবেন। এটা আবার চিন্তা করেন না সবাই 1 লাখ টাকা ইনকাম করবেন, এতটা ইজি না। ঠিক আছে, যে যতটুকু পরিশ্রম করবেন ঠিক তার ততটুকু রেজাল্ট আপনারা পাবেন প্রত্যেকে এখানে। ঠিক আছে, আচ্ছা, এখন আপনাদের সাথে আমি কোর্স আউটলাইনগুলো শেয়ার করব। আচ্ছা, কোর্স আউটলাইন ওয়ার্ডপ্রেস ব্যাচ 83।
কোর্স আউটলাইন। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই যে 4 মাস আমরা একসাথে কাজ করব, কি শিখব, এইখানে কি শিখব, এই জিনিসগুলো এখন দেখাবো আপনাদের। এটা মানে মোটামুটি সংক্ষেপে একটা ধারণা দেব। প্রথমে আমরা যেটা স্টার্ট করব, যেটা দিয়ে আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে HTML। কি HTML? HTML হচ্ছে শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট। তারপর কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ অ্যাকওয়ার্ড ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এই HTML জিনিসটা কি আপনারা কি জানেন? এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে কি করা যায় বা এটা দেখতে কিরকম, এটা আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা জানেন, softtechit.com। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। যারা এখনো ভিজিট করেন নাই, মাস্ট বি ভিজিট করে নেবেন। এটার ভিতরে কি রয়েছে একটু ঘাটাঘাটি করে দেখবেন। এই যে আমি আপনাদেরকে কোর্স আউটলাইন শেয়ার করতেছি, এগুলো ওখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। ইউআরএল, ইউআরএল মানে বুঝি, এই যে এটা হচ্ছে এটা ইউআরএল, লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখেন আপনারা softtechit.com এ যখন আমরা চলে গেলাম, এখানে কি একটা ওয়েবসাইট শো করতেছে না? এটা হচ্ছে আমাদের softtechit অফিসের অফিসিয়াল ওয়েবসাইট। স্ক্রল ডাউন করেন, অনেকগুলো জিনিস আপনারা দেখতেছেন, দেখা যাচ্ছে, সবাই দেখতেছেন। এর ফ্রিলান্সিং ওয়ার্কশপ যদি আপনি ক্লিক করেন, তাহলে ওয়ার্কশপগুলো কখন কোথায় হচ্ছে আপনি এই জিনিসগুলো এখান থেকে জানতে পারবেন। তারপর যদি আপনার কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় আমাদের অফিসের সাথে, এইখানে যোগাযোগে ক্লিক করবেন। যোগাযোগে ক্লিক করেও আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ইমেলের মাধ্যমে। এই যে এখানে আপনার অফিস, ইউর নেম, ইমেল, সাবজেক্ট দিয়ে আপনি মেসেজ পাঠিয়ে দেবেন, তারা আপনাকে রিপ্লাই করবে, তারা আপনার সাথে যোগাযোগ করবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তারপর আরও অনেক জিনিস রয়েছে এখানে। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক রয়েছে, আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে আমি এটা দেখিয়ে দিচ্ছি, এটা ইম্পর্ট্যান্ট। ফেসবুক গ্রুপ মাস্ট বি, সবাই ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ, এখানে সবাই অ্যাড হয়ে দিবেন, ঠিক আছে। আজকেই বাসায় গিয়ে এই কাজগুলো করতে হবে, অফিসিয়াল গ্রুপ লিংক, ঠিক আছে। এই গ্রুপে চলে যাবেন, এই গ্রুপে গিয়ে আপনি অ্যাড পাঠাবেন, অ্যাড হয়ে যাবেন। এই যে জয়েন্ট গ্রুপ, এখানে ক্লিক করবেন, জয়েন্ট গ্রুপে ক্লিক করলে আপনি অ্যাড হয়ে যাবেন। আচ্ছা, তারপর এখন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, HTML এই জিনিসটা আসলে দেখতে কেমন, ঠিক আছে। এর ফুল মিনিংস হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন এইটা দেখানোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এইখানে ভিউ আছে না, দেখেন উপরে উপরে খেয়াল করেন, ভিউ ক্লিক করেন। এখানে এখানে কি করে পেজ স্টাইলিং দেখতেছেন, এইখানে আমি সিলেক্ট করতেছি নো স্টাইল। এখন কি দেখতেছেন, সেম একটা ওয়েবসাইটে কিন্তু এখানে কোনো স্টাইল নেই। আগে কি অনেক কালারফুল ছিল, অনেক কিছু চলতেছিল, কিন্তু এটাও একটা ওয়েবসাইট, আমাদের এই ওয়েবসাইট, কিন্তু এখানে কোনো স্টাইল নেই, কোনো কালার দেওয়া নেই, কোনো কিছু করা নাই। জাস্ট যে মার্কআপটা, যে কন্টেন্টগুলো আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করেছি, এই কন্টেন্টগুলো এখানে কি করতেছে, শো করতেছে। এখন এই জিনিসটা কীভাবে তৈরি করছে এটা আমাদের দেখা দরকার না, এটা আমাদের দেখা দরকার। এটা দেখতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এই স্ক্রিনটা, এই স্ক্রিনের উপরে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন আমরা ক্লিক করতে পারি, পারেন নাকি, হাত তোলেন। আচ্ছা, পারেন। রাইট বাটন ক্লিক করে তারপর এইখানে ভিউ পেজ সোর্স একটা লেখা আছে, দেখতেছেন, ভিউ পেজ সোর্স ক্লিক করেন। এখানে দেখেন অনেক কোড করা রয়েছে, দেখতেছেন, এগুলো এই কোডগুলো হচ্ছে HTML এর কোড। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এগুলো আপনারাও করতে পারবেন। অনেক কোড দেখে ভয় পাওয়ার কোনো রিজন নাই, ঠিক আছে। আমরা আস্তে আস্তে শিখবো, এই কোডগুলোর মাধ্যমে এই স্ট্রাকচারটা নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে এই কোডগুলো, এই ধরনের কোডগুলো ইউজ করলে কি আমরা এরকম একটা স্ট্রাকচার নিয়ে আসতে পারবো। আর এই কোডগুলো কি HTML এর কোড, কিসের কোড, HTML এর কোড। আচ্ছা, এখন HTML এর কোড, এটা তো নোটপ্যাড, আমি সাথে সাথে আপনাদের আজ একটু পরে দেখাই, আগে কোর্স আউটলাইনটা শেয়ার করে ফেলি, তারপর
আচ্ছা মোটামুটি আপনারা ক্লিয়ার, এটা সম্বন্ধে আমরা আরো এক্সপ্লেইন করব, আরো এক্সপ্লেইন করব, কিন্তু আপনারা বুঝতেছেন যে এইচটিএমএলটা কোথায় ইউজ করতেছে এটা তো বুঝতেছেন। আচ্ছা তারপর এরপরে যেটা আমরা শিখবো সিএসএস, কি শিখবো? সিএসএস, এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে একজন বললেন, আবার বলেন আপনি, ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা এটার উচ্চারণটা ক্যাসকেডিং না, ক্যাসেডিং, উচ্চারণ কি? ক্যাসেডিং, ক্যাসকেডিং বলবেন না কেউ, ক্যাসেডিং, ঠিক আছে, ক্যাসেডিং স্টাইল শিট। এখন এই সিএসএস জিনিসটা কি বা এটা কিভাবে কাজ করে? সিএসএস হচ্ছে মনে করেন যে আপনি এখানে একটা বিল্ডিং তৈরি করলেন, বিল্ডিং তৈরি করে ফেললেন, ঠিক আছে, তো এই বিল্ডিংটা তৈরি করতে কি লাগছে? সিমেন্ট লাগছে, রড লাগছে, ওই জিনিসগুলো হচ্ছে এইচটিএমএল, ওই জিনিসগুলো হচ্ছে কি এইচটিএমএল। তারপর এটাকে সুন্দর করার জন্য কি করা লাগছে? কালার করা লাগছে, প্লাস্টার করা লাগছে, ওই জিনিসটা করা হয়েছে সিএসএস এর মাধ্যমে। ক্লিয়ার? ওই জিনিসটা কিসের মাধ্যমে করা হয়? সিএসএস এর মাধ্যমে। এখন আপনি যখন সিএসএস এবং এইচটিএমএল শিখে ফেলবেন তখন আপনি এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন শুধুমাত্র এই এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে। আমি দেখাচ্ছি যে কতটুকু তৈরি করতে পারবেন আপনারা। আচ্ছা এইখান থেকে আমাকে স্টাইলটা আমার নান করে দিয়েছিলাম, আমি এটা বাদ দিয়ে দিই, বেসিক পেজ স্টাইল চলে আসছে। আচ্ছা এখন দেখেন এইচটিএমএল এবং সিএসএস এই দুইটা পার্ট যখন আপনারা কমপ্লিট করবেন, দুইটা ল্যাঙ্গুয়েজ যখন আপনারা শিখে ফেলবেন তখন এইরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তবে এই যে এখানে ক্লিক করলে ডানে বামে যাচ্ছে বা এইখানে যদি আপনি ক্লিক করেন অন্যদিকে যাচ্ছে না, অন্য একটা স্লাইড ওপেন হইতেছে, খেয়াল করেন। এই যে আমি ক্লিক করলাম দেখেন ওয়ার্ডপ্রেস, আবার ক্লিক করলাম অন্য একটা জিনিস চলে আসছে না, এই জিনিসগুলো পারবো না। শুধুমাত্র একটা স্ট্যাটিক পেজ আমরা তৈরি করতে পারবো, একটা জিনিস নিয়ে আসতে পারবো, কিন্তু অনেকগুলো নিয়ে আসতে পারবো না। এইচটিএমএল সিএসএস খালি চোখে কোনো পরিবর্তন ছাড়া, এই যে এদিক থেকে ওদিকে যাচ্ছে এইগুলো ছাড়া, খালি চোখে আপনারা এখানে উপর থেকে নিচ পর্যন্ত যা দেখতেছেন সব তৈরি করতে পারবেন এইচটিএমএল আর হচ্ছে সিএসএস এর মাধ্যমে। ব্যাপারটা ক্লিয়ার? এখন এইখানে দেখেন কোথায়, এখানে একটা জিনিস যাওয়ার কথা, আচ্ছা বাদ দেন ওটা, যেহেতু যাচ্ছে না, এখানে কিছু লেখা যায় তো ওগুলো তৈরি করা চাই। আচ্ছা এইচটিএমএল এবং সিএসএস এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার? এই যে আপনারা কালার দেখতেছেন, এই যে কালার, এটা কালার দেখতেছেন, তারপর সফটওয়্যার গাইডে এর নিচে একটা ব্লু ব্যাকগ্রাউন্ড রয়েছে না, তারপর আপনি মাউস এখানে নিয়ে যান তার উপরে কি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে না, এই সবগুলো জিনিস করা হয় হচ্ছে সিএসএস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? সিএসএস এর মাধ্যমে। তাহলে এইচটিএমএল এবং সিএসএস এই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার আমাদের? আচ্ছা সিএসএস হচ্ছে, এক কথায় মনে রাখেন, কমপ্লিকেটেড করার কোনো মানে হয় না, যদি না বুঝেন তাতেও কোনো প্রবলেম নেই, এগুলো বুঝে যাবেন। সিএসএস মানে হচ্ছে এই যে এই লেখাটা, এই লেখাটা কি কালারের? সাদা, 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 সাদা কালারের। এই নিচে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে কি কালার? ব্লু কালার। এই যে এখানে সফটওয়্যার কাজ, এটা বাদ দেন, এইখানে এই যে লিঙ্কটা, এটার নিচে কি কালার? এটা ব্লু, এটা কি রেড? এই যে কালারগুলো দেখতেছেন এই সবগুলো কালার করা হয়েছে সিএসএস এর মাধ্যমে। এখন ক্লিয়ার? আচ্ছা এটা আমাদের লাগবে না, ডিলিট করে দিচ্ছি। তারপর সিএসএস এর পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। কি শিখবো? জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, অনেক বৃহৎ একটা ল্যাঙ্গুয়েজ, এবং এইটা এটার ফুল আমরা শিখবো না, এইচটিএমএল সিএসএস অনেক ভালোভাবে আমরা শিখবো, কিন্তু জাভাস্ক্রিপ্টটা আমরা অনেক বৃহৎভাবে শিখবো না। কারণ হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট যদি আপনি শিখতে চান পুরোপুরিভাবে, ছয় মাস শুধু শিখতেই পারবেন, শেষ হবে না, ছয় মাস শুধু আপনি শিখতেই থাকবেন, শেষ আর হবে না, ঠিক আছে। অতএব জাভাস্ক্রিপ্টের আমরা একদম বেসিক জিনিস দেখবো, কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা পার্ট হচ্ছে জেকোয়ারি। কি জেকোয়ারি? জাভাস্ক্রিপ্টের ফুললি বোঝার দরকার নাই, শুধু বুঝেন যে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে জেকোয়ারি, ঠিক আছে, জেকোয়ারি। এই জেকোয়ারির মাধ্যমে, এটা ইম্পর্টেন্ট, কারণ এটার ভিতরে অনেক জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অনেক ডিফল্ট জিনিস, ডিফল্ট বলতে হচ্ছে অনেক জিনিস তৈরি করা রয়েছে। শুধুমাত্র আমরা জেকোয়ারির দু এক লাইন কোড ইউজ করবো, একটা ফুল জিনিস তৈরি হয়ে যাবে। আর একটু ক্লিয়ার করি, আপনারা ক্লিয়ার না আমি জানি। এখানে আসেন, softwarekari.com এ যান, পেছ হতে আমাদের এইটা, এই যে দেখেন এখানে একটা স্লাইডার তৈরি করা রয়েছে না, এটা স্লাইডার, স্লাইড হচ্ছে দেখতেছেন, ক্লিক করলে স্লাইড হচ্ছে না,
এটা যদি আপনি নর্মালি জাভাস্ক্রিপ্ট দিয়ে কোড করে করতে চান, আপনাকে 200-300-500-600 কোড করতে হবে জাভাস্ক্রিপ্টে যদি করতে চান। কিন্তু এই সেম স্লাইডারটা আমরা জেকোয়ারির মাধ্যমে 5 লাইনের কোড করে শেষ করে ফেলতে পারবো। সেম 5 লাইনের কোড করে আমরা সেম এরকম একটা স্লাইডার নিয়ে আসতে পারবো। তাহলে যেহেতু আমাদের শর্ট টাইম, কারণ আমাদের কোর্স হচ্ছে 4 মাসের কোর্স, তো এইখানে আপনাকে বৃহৎভাবে জাভাস্ক্রিপ্ট প্রথম থেকে শুরু থেকে শেষ করা ইম্পসিবল। কিন্তু জাভাস্ক্রিপ্ট তো আমাদের লাগবে, জাভাস্ক্রিপ্ট ছাড়া তো আমরা কাজ করতে পারবো না, এই স্লাইড কি তৈরি করতে পারবো? পারবো না। অতএব জাভাস্ক্রিপ্টের বেসিক যতটুকু দেখানোর দরকার ততটুকু দেখাবো, এবং এই জেকোয়ারিটা আমরা খুব ভালোভাবে দেখব। জেকোয়ারিটা হচ্ছে মেইন ব্যাপারটা, ক্লিয়ার? এই জেকোয়ারি এবং জাভাস্ক্রিপ্ট যখন আপনি পারবেন, এরকম স্লাইডার তৈরি করতে পারবেন, যে কোনো ওয়েবসাইট যত অ্যানিমেশন দেখেন, ডান থেকে বামে যায়, উপর থেকে নিয়ে লাফালাফি করে, ঝাপাঝাপি করে, সব তৈরি করতে পারবেন জাভাস্ক্রিপ্ট জেকোয়ারির মাধ্যমে। ক্লিয়ার? জেকোয়ারির মাধ্যমে আমরা তৈরি করতে পারবো। নিচে যান, অনেক ওয়েবসাইটে দেখবেন এখানে অনেক সময় স্ক্রল বাটন থাকে, ক্লিক করবেন উপরে চলে যায়, এরকম অসংখ্য জিনিস রয়েছে, এগুলো আমরা তৈরি করতে পারবো কীভাবে? জেকোয়ারির মাধ্যমে। ঠিক আছে, এই যে জেকোয়ারির ফ্রেমওয়ার্ক, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা। মানে সোজা কথা হচ্ছে, মনে করেন যে এই স্লাইডারটা তো, যদি মনে করেন যে আমরা জেকোয়ারি ইউজ করবো না, আপনি জাভাস্ক্রিপ্ট খুব ভালো পারেন, আপনি একজন ভালো ডেভেলপার, এখন আপনি কী করলেন, একটা স্ক্রিপ্ট তৈরি করলেন। স্ক্রিপ্ট কী জিনিস বোঝার দরকার নাই, একটা কিছু তৈরি করছেন অনেক কোড করে, যার ভিতরে এই স্লাইডারটা রয়েছে। এখন আপনার এই স্লাইডারটা আমি ইউজ করতে পারবো, এই যে বৃহৎ কোড করছেন, এত কোড ইউজ করতে পারবো না, আপনি ওই কোডগুলোকে একটা কোডে রূপান্তরিত করছেন, একটা কোডে, ওই কোড ইউজ করলেই এই স্লাইডারটা শো করবে। আমি কী করতেছি, পুরা জিনিসটা না করে শুধুমাত্র ওই ছোট্ট যে কোডটা, ওই কোডটা ইউজ করতেছি। এখন ক্লিয়ার? এই জাভাস্ক্রিপ্ট যে কোড রয়েছে, জাভাস্ক্রিপ্টের যে অনেক কোড রয়েছে, এগুলো ইউজ করে বিশ্বের অনেক অনেক ডেভেলপাররা অলরেডি অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে রাখছে। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে রাখছে, আমরা শুধু ওদের ওই ছোট্ট কোডটা ইউজ করব, ওই কোডগুলো ইউজ করতে হয় জেকোয়ারির মাধ্যমে। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, জেকোয়ারি জাভাস্ক্রিপ্টেরই একটা অংশ। ঠিক আছে, জেকোয়ারিটা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, তাহলে জাভাস্ক্রিপ্টের পার্ট না? ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট জিনিসটাকে, এটা আপনাদেরকে বেসিক কিছু জিনিস দেখাবো প্রথমে, তারপর আপনাদেরকে জেকোয়ারি নিয়ে যাবো। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা এইখানে জাভাস্ক্রিপ্ট জেকোয়ারি তো কনসেপ্টটা ক্লিয়ার, তারপর এখানে যে HTML বলেছিলাম, এর সাথে সাথে আপনারা আরেকটা জিনিস শিখবেন, মানে আরেকটা জিনিস শুনবেন, সেটা হচ্ছে HTML5। HTML কি? 5। এই জিনিসটা হচ্ছে, HTML প্রথম রিলিজ হয়েছিল মেবি 1999, না 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 99 না, আরও অনেক আগে, এক্স্যাক্টলি আমার সাল মনে নাই, হ্যাঁ এরকম হইতে পারে 1993 এরকম সালে HTML প্রথম রিলিজ হয়। তো প্রথম যখন একটা ভার্সন রিলিজ হয়, তখন এটা অনেক কমপ্লিকেটেড থাকে, আর ডে বাই ডে একটা জিনিস যখন আপগ্রেড করে, জিনিসগুলো অনেক ইজি হয়ে যায় না? এই যে উইন্ডোজ 10 নিয়ে আসছে, 8 থেকে কি দরকার ছিল? উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 10 নিয়ে আসছে কি দরকার ছিল বলেন? ইজি করার জন্য, আরো আপগ্রেড করার জন্য, আরো নতুন নতুন ফাংশনালিটি অ্যাড করা হচ্ছে, স্মুথলি যেন ইউজাররা ইউজ করতে পারে, অনেক নতুন নতুন জিনিস যেন লোড নিতে পারে, এই জন্য কিন্তু একটা ভার্সন নিচ থেকে আস্তে আস্তে ডে বাই ডে কি করা হয়, ইমপ্রুভ করা হয়। ঠিক আছে, ঠিক সেম এই HTML এর লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5। ঠিক আছে, HTML5, HTML এবং HTML5 এর ভিতরে ডিস্টেন্সটাকে কতটুকু পরিবর্তন, এটা আমরা আরেকটু পরে দেখব যে কতটুকু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, ঠিক সেম দুইটা একই জিনিস, দুইটার সাথে কনফ্লিক্ট করবেন না, HTML, HTML5 একই জিনিস। ঠিক আছে, CSS এর লেটেস্ট ভার্সন কি? CSS3, মনে রাখবেন, সেম কাহিনী। জাভাস্ক্রিপ্ট যে করে আমরা দেখে ফেললাম, তারপর যেটা দেখবো আমরা, বুটস্ট্র্যাপ। কি লিখলাম? এই বুটস্ট্র্যাপটা হচ্ছে CSS দিয়ে তৈরি করা। কি দিয়ে তৈরি করা? CSS দিয়ে। জেকোয়ারি যেরকম জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, এই বুটস্ট্র্যাপটা হচ্ছে CSS দিয়ে তৈরি করা। আমরা এই বুটস্ট্র্যাপটাও দেখব, CSS এবং HTML CSS কোড করে, আপনি মনে করেন যে CSS দিয়ে 5 লাইনের একটা কোড লিখলেন, ঠিক আছে, 5 লাইনের একটা কোড লিখলেন, কোড লিখে একটা কিছু আপনি তৈরি করলেন,
সেই সেম জিনিসটা আপনি বুটস্ট্র্যাপে এক লাইনে করতে পারবেন। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে বুটস্ট্র্যাপটা কেন ইউজ করা হয়? ইজি করার জন্য, ইজিলি ডিজাইন করার জন্য। কিন্তু যদি আপনি HTML CSS 3 বা আমার এই CSS 3 না পারেন, তাহলে এই বুটস্ট্র্যাপ সম্বন্ধে আপনার 100% কনসেপ্ট হয়ে মানে হবে না, ঠিক আছে? এই জন্য আপনারা মাস্ট বি ফোকাস দিবেন HTML এবং CSS 3 তে, এইখানে ফোকাস দিতে হবে, তাহলে এইগুলো অটোমেটিক্যালি বুঝে যাবেন, পানির মতো হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তারপরে যে জিনিসটা দেখানো হবে সেটা হচ্ছে PHP। PHP PHP-র মিনিং কী বলেন? এইটার অতীতের মিনিং ছিল হচ্ছে পার্সোনাল হোম পেজ। পার্সোনাল হোম পেজ, এটা ছিল অতীতের মিনিং। মানে PHP-টা তৈরি করা হয়েছিল একটা ওয়েবসাইট তৈরি করার জন্য নর্মালভাবে, কিন্তু এখন এটা বৃহৎভাবে ইউজ করা হয়, আর এটার মিনিংসটাও চেঞ্জ হয়ে গেছে। এটার মিনিংসটা হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। হাইপারটেক্সট প্রি প্রসেসর মিনিং কি, কিভাবে কাজ করে এগুলো দেখার দরকার নাই, ঠিক আছে? আমরা পুঁথিগত বিদ্যা ইউজ করবো না, কোনটা কত সালে জন্ম হয়েছে, কবে সালে কি অবস্থা, তার কত বছর হয়েছে, এগুলো আমাদের জানার দরকার নাই। আমরা দেখবো প্র্যাকটিক্যাল ওয়ার্ক, প্র্যাকটিক্যাল কাজ আমরা দেখবো, যেটা আমাদের প্রয়োজন। PHP এন্ড PHP জিনিসটা কি, এটা আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার, যে PHP জিনিসটাকে কিভাবে এটা কাজ করে। যে PHP-র সাথে আরেকটা জিনিস শেয়ার করে ফেলি, সেটা হচ্ছে MySQL। PHP আর কি MySQL, দুইটা আমি একসাথেই দেখাচ্ছি। softigari.com যোগাযোগ নামে একটা পেজ রয়েছে, এখানে যান। আপনি এখানে আপনার নাম লিখলেন, এখানে আপনি আপনার ইমেল লিখলেন, এখানে আপনি একটা সাবজেক্ট লিখলেন, এখানে আপনার মেসেজ লিখলেন, তারপর আপনি যদি সেন্ড বাটনে ক্লিক করেন, মেসেজটা কই যাবে? এইখানে যে ঠিকানাটা দেওয়া রয়েছে, তাহলে এই সেন্ডের পিছনে, আমরা তো এখানে সেন্ড লেখা দেখতেছি, কিন্তু এর পিছনে কিছু তো একটা দেওয়া আছে, ওই যে কিছু একটা দেওয়া রয়েছে, ওইটা করা হয়েছে PHP-র মাধ্যমে, ঠিক আছে? PHP-র মাধ্যমে করা হয়েছে, যেটার মাধ্যমে আপনি যে জিনিসগুলো লিখছেন, এটা আমাদের যে সফটওয়্যারের অফিসিয়াল ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের যে ইমেল রয়েছে, ওই ইমেলে চলে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, এখন আপনি যে এই জিনিসগুলো মানে এই যে ফাংশনালিটি, ব্যাক এন্ডে যে ফাংশনালিটি কাজ করতেছে, এগুলো কীভাবে কাজ করে PHP-র মাধ্যমে, শুধু এইটুকুই বুঝেন, এনাফ, আর বুঝতে হবে না এখন। তারপর MySQL জিনিসটা হচ্ছে, এই যে আপনি এই তথ্যগুলো দিচ্ছেন, এই তথ্যগুলো কোনো একটা জায়গায় গিয়ে স্টোর হচ্ছে না, স্টোর হচ্ছে তো, ওই স্টোরের জায়গাটা হচ্ছে বলে MySQL। একেবারে পানির মতো ইজি কনসেপ্ট, ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এতটুকুই বুঝতে হবে, এর বেশি বুঝবো না, কারণ এইটা নিয়ে, এগুলো নিয়ে আমরা আরো মানে অনেক কিছু দেখবো সামনে। এটা বুটস্ট্র্যাপ দেখলাম, PHP দেখেছিলাম, তারপর MySQL দেখলাম, এখন যেটা করতে হবে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস, আগে ওয়ার্ডপ্রেস দেখি, এরপরে আমরা দেখবো হচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনাদের ব্যাচের নাম কি? অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস পেজ। তাহলে আমরা সর্বশেষে কি দেখবো? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দেখে আপনাদেরকে কি করে দিব? বিদায় করে দিব নাকি ওইরকম? না, অলওয়েজ আপনারা কানেক্টেড থাকবেন আমাদের সাথে, বিদায় করে দেবো না। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা আমরা শুরু করবো। এখন ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, এটা আপনাদের প্রথম জানার দরকার না, যে ওয়ার্ডপ্রেস কি আসলে, এটা কি কীভাবে ইউজ করবো আমরা। এই ওয়ার্ডপ্রেস জিনিসটা হচ্ছে, এটার একটা নাম রয়েছে, আমাদের প্রত্যেকের নাম রয়েছে না, এরকম ওয়ার্ডপ্রেসের একটা নাম রয়েছে, সেটা হচ্ছে CMS। কি বলে? CMS এর মিনিংসটা হচ্ছে Content Management System। Content Management System, এটা ছাড়াও এটাকে বলা হয় সফটওয়্যার। কি বলে? সফটওয়্যার। ওয়ার্ডপ্রেসটাকে CMS অনেকে বলে, আবার সফটওয়্যার অনেকে বলে, দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। আমরা সফটওয়্যার কি জিনিস বুঝি, সফটওয়্যার অনেক প্রকারভেদ রয়েছে। এখানে দেখেন, এই যে ডেস্কটপে আমরা এতগুলো জিনিস এখানে ইনস্টল করে রেখেছি কম্পিউটারের পরে, এখানে দেখেন ক্রোম, মজিলা, ফাস্টুন, এই জিনিসগুলো কি এক একটা সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো আমরা আমাদের ইনস্টল করে নিয়েছি, এগুলোর নাম হচ্ছে ডেস্কটপ সফটওয়্যার। কী বলেন? ডেস্কটপ সফটওয়্যার। আমরা মোবাইলে সফটওয়্যার ইউজ করি না, করি তো, ওগুলোকে বলা হয় অ্যাপস। কী বলেন? অ্যাপস। অ্যাপসের ফুল মিনিংসটা হচ্ছে অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লিকেশনস, ওটাকে বলা হয় অ্যাপস।
মোবাইলের জন্য, আর এগুলোকে বলা হয় ডেস্কটপ সফটওয়্যার। ঠিক সেম ওয়ার্ডপ্রেসটাও একটা সফটওয়্যার, ওয়ার্ডপ্রেসটাও একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে ওই সফটওয়্যারটা ইউজ করে আমরা খুব সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। ক্লিয়ার? একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। কীভাবে করতে পারবো এটা আস্তে আস্তে দেখতে পারবেন, ঠিক আছে? শুধু এটুকুই মনে রাখেন যে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা সুন্দরভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবো খুব ইজিতে। এবং এই সফটওয়্যারটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ না সরি পুরো হোল ওয়ার্ল্ডে এক নাম্বার সফটওয়্যার ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। সবচেয়ে বেশি ওয়েবসাইট বর্তমানে ক্রিয়েট হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ব্যাপারটা ক্লিয়ার? আর এই জন্যই আপনারা ওয়ার্ডপ্রেস শিখতে আসছেন এখানে, আর এই জন্যই আমরা ওয়ার্ডপ্রেস শেখাচ্ছি, ঠিক আছে? তারপর এখন কথা হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন করার জন্য কি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসই রয়েছে, এই একটা সফটওয়্যারই রয়েছে, আর কি নেই? আরও অসংখ্য সফটওয়্যার রয়েছে। ফর এক্সাম্পল জুমলা, কি বললাম? জুমলা। তারপর হচ্ছে ম্যাগনেটো, কি বললাম? ম্যাগনেটো। তারপর হচ্ছে পিএইচপি বিবি, কি লিখলাম? পিএইচপি বিবি। তারপর হচ্ছে পান বিবি, পান বিবি, এটাও হচ্ছে একটা সিএমএস নাম। এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা সিএমএস। সিএমএস মানে কি? সফটওয়্যার বা কন্টেন্ট ম্যানেজমেন্ট, না সরি, সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সফটওয়্যার ইজ, এটাকে কনফ্লিক্ট করার প্রয়োজন নাই। এই ওয়ার্ডপ্রেসকে সফটওয়্যারও বলা হয়। সিএমএস অথবা কোথায় ছিল এটা? এইখানে নিচে, এখানে একটা অর দিয়ে দেন, সিএমএস অর সফটওয়্যার, এই নিচে যান। এখানে কি লিখেছে? জুমলা, ম্যাগনেটো, পিএইচপি বিবি, পান বিবি। এখন এগুলো তো আছে, আমরা এগুলো ইউজ করবো না কেন? এছাড়া আরও রয়েছে, এগুলো হচ্ছে জাস্ট মোস্ট পপুলার, পপুলার যেগুলো এগুলো বললাম। ওয়ার্ডপ্রেসের সিকিউরিটিটা অনেক স্ট্রং, ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি অনেক স্ট্রং, এটা হচ্ছে এক নম্বর রিজন। দুই নম্বর রিজন হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করা খুব সহজ। মনে করেন যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন কারোর মাধ্যমে, আমার মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট তৈরি করালেন আমাকে দিয়ে, আমি ওয়েবসাইটটা তৈরি করে ফেললাম, আপনাকে জমা দিয়ে দিলাম, আপনি আমাকে পে করে দিলেন, আপনার আমার মধ্যে লেনদেন শেষ, ডিসকাশন শেষ। এখন আপনার মনে শখ জাগলো, আপনার মনের, আচ্ছা শখ জাগলো, আপনার ওয়েবসাইটের লোগো মনে করেন যে এটা, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লোগো। এখন আপনি তো আমাকে আগে হায়ার করছিলেন, কাজ শেষ করে তো বাদ, আপনার সাথে কি আমার যোগাযোগ আছে আর কোনো? এখন আপনার ইচ্ছে হচ্ছে এই লোগোটা চেঞ্জ করার, ইচ্ছে করতে পারে না যে আমার লোগোটা আমি চেঞ্জ করব। কিভাবে করবেন? ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এটা খুব সহজ, একদম সহজ, একদম সহজ। কিভাবে সহজ আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখিয়ে নিয়ে আসি। ফেসবুকে যান, জাস্ট আমার ওই ইয়া ফেসবুক লিঙ্কে গেলাম, আচ্ছা দেখেন কি দেখাতে যাচ্ছিলাম, লোগো চেঞ্জ করা। আচ্ছা এখানে যান, আপনি আপনার প্রোফাইল, এখানে ক্লিক করলে তো আপনার প্রোফাইলে যাওয়া যাবে, আপনার যে কি বলে এটাকে, এটাকে কি না বলে, ওয়াল বলে নাকি, টাইমলাইন, টাইমলাইন, সরি টাইমলাইন। এইখান থেকে আপনি যদি এই ছবিটা চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে, ক্লিক করেন। ক্লিক করলে কিন্তু আপনি এখানে ছবি অ্যাড করার কি পাবেন, অপশন পাবেন। আচ্ছা এটা তো কোথায় পাওয়া যায়, আচ্ছা এই এখানে খেয়াল করেন, এই যে কভার ফটো, এই কভার ফটোটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে, আপডেট কভার ফটো, ক্লিক করেন, ক্লিক করে চুজ ফ্রম মাই ফটোস অথবা আপলোড ফটোস, এখানে ক্লিক করেন, ক্লিক করে এইখান থেকে যে কোনো একটা, এটা কি ডেস্কটপের ফাইল না, আপনার ডেস্কটপে যে ইমেজ যদি থাকে এইখান থেকে সিলেক্ট করলে তো চেঞ্জ হয়ে যাবে, পারি আমরা এই জিনিসগুলো? ঠিক সেম ওয়ার্ডপ্রেসটাও ফেসবুকের মতো, ফেসবুকের মতো বলতে এরকম এক্স্যাক্টলি এরকম, এটা চিন্তা করেন না আবার, মানে ফাংশনালিটি এরকম যে একটা জায়গা রয়েছে যেখানে এরকম আপনি ক্লিক করবেন আপনাকে চেঞ্জ করার অপশন দিয়ে দিবে, আপনি ক্লিক করে চেঞ্জ করে ফেলতেছেন। তাহলে ক্লায়েন্টের আর কি আমার কাছে আসার প্রয়োজন আছে? সে যদি একটু জানে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে তাহলে এই কাজটা করতে পারতেছে না, তাহলে কাজটা কি ইজি না তার জন্য, ইজিলি সে করতে পারতেছে, তার বারবার হায়ার করার প্রয়োজন হচ্ছে না। এই জন্য ক্লায়েন্টদের কাছে ওয়ার্ডপ্রেসটা অনেক জনপ্রিয়, কারণ ক্লায়েন্ট চায় যে তার ওয়েবসাইটটা রেডি হয়ে গেলে সে নিজেই যেন এটার ভিতরে টুকটাক কাজগুলো
করতে পারে। কিন্তু যদি আপনি র কোডিং করে HTML CSS এগুলো করে যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, ক্লায়েন্টের জীবনেও বোঝার ক্ষমতা নাই কই আপনি কী রাখছেন, খুঁজেই পাবে না সে, তার মাথা ঘুরে যাবে। এই জন্যই ওয়ার্ডপ্রেসটা এত জনপ্রিয়। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তারপর এখানে দেখেন আমি লিখেছি প্রথম জুমলা। হ্যাঁ, জুমলাও খুব ভালো একটা CMS, তবে এইটাতে সিকিউরিটি ওয়ার্ডপ্রেস থেকে একটু কম, তবে ভালো, ঠিক আছে। সিকিউরিটিটা ওয়ার্ডপ্রেসে যতটুকু স্ট্রং, এখানে এতটুকু স্ট্রং না, ঠিক আছে। তারপর যেখানে ম্যাগনেটো, ম্যাগনেটো মানে হচ্ছে এটাও একটা CMS, এটা সাধারণত ইউজ করা হয় হচ্ছে ই কমার্স ওয়েবসাইটগুলো তৈরির ক্ষেত্রে। আমরা ই কমার্স ওয়েবসাইট জানি, যদি না জানেন তাহলে দেখিয়ে নিয়ে আসি, rockomari.com, নাম শুনছেন rockomaro.com। এখানে যান, এখানে গেলে আপনি অনেক বই কিনতে পারবেন। কী কিনতে পারবেন? বই কিনতে পারবেন, এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। এখানে আপনি কিনতে পারবেন, যেখানে আপনি বই চুজ করে ক্লিক করেন, প্রোগ্রামিং এর আউটসোর্সিং, অনেক বই রয়েছে এখানে। এই যে দেখেন, এখানে ক্লিক করেন, ক্লিক করেন, প্রাইস কত রয়েছে সব কিছু এখানে ডিটেলস রাখা রয়েছে। যদি একটা বই সম্বন্ধে আরও জানতে চান এখানে ক্লিক করেন, কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড, তারপর দেখেন বাই নাও, আপনি কী করতে পারতেছেন, কিনতে পারতেছেন। এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। তো এই জাতীয় ওয়েবসাইটগুলো তৈরি করে করার ক্ষেত্রে ম্যাগনেটো CMSটা বেশি ইউজ করা হয়। কনসেপ্ট ক্লিয়ার? আমরা তো এগুলো ইউজ করবো না। আপনি যদি ওয়ার্ডপ্রেসটা ইউজ করতে পারেন, তারপর যদি নিজে একটু ট্রাই করেন, বাকিগুলো ইউজ করতে পারবেন, একটু নাড়াচাড়া করলে করতে পারবেন। আপাতত এগুলোর দিকে আপনাদের মানে মনোযোগ দেওয়ার কোনো মানেই হয় না, আপাতত আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের দিকে মনোযোগ হতে হবে। জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কনসেপ্টগুলো। তারপর কি PHPBB, PHPBB আর হচ্ছে PanBB, এই দুইটা CMS ইউজ করা হয় হচ্ছে ফোরাম ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। কি ওয়েবসাইট? ফোরাম। ফোরাম ওয়েবসাইট মানে বুঝি আমরা, ফোরাম কি জিনিস? আচ্ছা, যারা না জানেন তাদেরকে আমি গুগলে নিয়ে যাই। যখনই জীবনে যা কিছুই জানেন না, যা এনিথিং, আপনার জীবনে আপনার যা জানার দরকার, আপনার আঙ্গুল একটু কাইটে গেছে, কী করবেন আপনি বুঝতেছেন না, গুগলে সার্চ দেন, গুগল আপনাকে দিক নির্দেশনা দিবে, ঠিক আছে। যে প্রবলেমই ফেস করেন গুগলের কাছে চলে যান, দেখবেন সে আপনাকে সলিউশন দিয়ে দিবে। এখানে লিখেন ফোরাম ওয়েবসাইট, মনে করেন যে আপনি ফোরাম শব্দই শুনেন না জীবনে, এখানে লিখেন ফোরাম ওয়েবসাইট, শুধু এতটুকু লিখে গুগলে সার্চ দেন, দেখবেন যে ফোরাম লিস্টের লিস্ট আপনাকে ধরাই দিবে। আচ্ছা, এটাতে যাওয়া যাবে না, আমরা গুগলে যাব। ফোরাম ওয়েবসাইট, আচ্ছা এখানে আমি আরেকটু বাড়িয়ে লিখতেছি, ওয়েব ডিজাইন না, ওয়েব ডিজাইন না, সরি, ওয়ার্ডপ্রেস রিলেটেড। আচ্ছা, এখানে একটা যে কোনো একটা ওয়েবসাইটে যান, আপনি 20 কালার লেপ, এটা ভালো একটা ওয়েবসাইট, এখানে যান, এখানে গিয়ে দেখবেন যে তারা একটা আর্টিকেল লিখে ফেলেছে অলরেডি যে কী কী ফোরাম রয়েছে। তো এই ফোরামগুলো আপনি, না না না, এইটা না, এইটা না, আমি এইটা যাচ্ছিলাম না, আচ্ছা আমি অন্যভাবে সার্চ দিচ্ছি, ফোরাম ওয়েবসাইট লিঙ্ক, অথবা ডিরেক্টলি আপনাদেরকে দেখিয়ে দেই সময় নষ্ট না করে, ওয়ারিয়র ফোরাম পাবেন, ওইটা একটু ঘাটাঘাটি করলেই পাবেন, এমন না যে পাবেন না, আমার কাছে সময় হাতে কম, এই জন্য আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি। কী লেখা? ওয়ারিয়র ফোরাম, এটা হচ্ছে ওয়ার্ল্ডের খুবই পপুলার একটা ফোরাম ওয়েবসাইট, দ্য ডিজিটাল মার্কেটিং ফোরাম অ্যান্ড মার্কেট প্লেস। ক্লিক করেন, এরকম ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন রিলেটেড হাজার হাজার ফোরাম রয়েছে, অনলাইনে গেলে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন তারা কী করতেছে, একটা জিনিস সম্বন্ধে ব্লগস, ব্লগস, হ্যাঁ, টুডেজ পোস্ট, এই যে এখানে ক্লিক করেন টুডেজ পোস্ট, এটা একটা ফোরাম ওয়েবসাইট। এখন ফোরামে কী করা হয় তার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কি চলে আসছে এখানে দেখেন, যে কোনো একজন পিটার 1994, পিটার নামের একজন ভদ্রলোক, সে একটা পোস্ট করেছে, আর দেয়ার এনি আদার ওয়েজ টু মমেন্টাইজ বুক দ্যাটস ইউ রাইট, ক্লিক করেন।
সে কি করছে, একটা ডিসকাশন স্টার্ট করেছে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে। এখন তার নিচে যান, নিচে গিয়ে দেখেন অসংখ্য মানুষ তার রিপ্লাই দিচ্ছে, দেখতেছেন অসংখ্য মানুষ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে রিপ্লাই দিচ্ছে বিভিন্ন টপিকস নিয়ে। এখানে দেখবেন যে অলরেডি ক্রিয়েট করা আছে হাজার হাজার টপিকস অলরেডি পোস্ট করা, ঠিক আছে। আপনি যদি স্পেসিফিক কোনো টপিক সম্বন্ধে যাচ্ছে যান, আপনিও পোস্ট করেন, গিয়ে রেজিস্ট্রেশন করে পোস্ট করেন, দেখবেন যে হাজার হাজার লোক আপনাকে এসে সাহায্য করবে। এখন বুঝছি আমরা ফোরাম ওয়েবসাইট কি জিনিস। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ফোরাম ওয়েবসাইট ক্রিয়েট করা যায় পিএইচপি পাণ্ডুলিপি ম্যাগনেটের মাধ্যমে, ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, কি এগুলো তৈরি করা যায় না? এটাই তো কোশ্চেন, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কি তৈরি করা যায় না? সব কিছু করা যায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এই ওয়ার্ডপ্রেস ইউজ করে আপনি ই কমার্স অনেক ভালো ভালো প্রফেশনাল ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন এবং ফোরাম ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। এই অ্যাবিলিটি ওয়ার্ডপ্রেসের রয়েছে, ক্লিয়ার? এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করব। এখন এই ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা অনেক কিছু শিখবো, কাস্টমাইজেশন শিখবো, ডেভেলপমেন্ট শিখবো, এগুলো আর এক্সপ্লেন করতেছি না। এখন কোর্স আউটলাইন নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা কোশ্চেন থাকলে বলতে পারেন। টাইম দিচ্ছি আপনাদেরকে, বলেন। অবশ্যই, সেটা HTML CSS এর মাঝখানে পড়ে যাবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনাদেরকে PHP শেখানো হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসগুলো আমি এখন এক্সপ্লেন করবো না, কারণ এখন এক্সপ্লেন করলে একটা একটার সাথে গোলায় ফেলবেন। হ্যাঁ, এটার সাথে রিলেটেড, ঠিক আছে। আর কারো কোয়েশ্চেন? আমি যাবো হচ্ছে এইভাবে এই সিরিয়ালগুলো, আর যদি আপনাদের এটা ডিপেন্ড করবে, এটা জাস্ট আপনাদেরকে বেসিক একটা স্ট্রাকচার আমি দিয়ে দিলাম, এটা ডিপেন্ড করবে, ঠিক আছে, কারণ আপনাদের উন্নতির উপরে ডিপেন্ড করবে, আপনারা কতটুকু ক্যাপচার করতে পারতেছেন তার উপরে ডিপেন্ড করবে, কোনটা আগে দিব কোনটা পরে দিব, ঠিক আছে। কয়টা ক্লাস হবে এটা বলতে চাচ্ছেন? 32 ক্লাস না, এইটা স্পেসিফিকভাবে বলা যাবে কিন্তু স্পেসিফিকভাবে আমি বলবো না, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আপনার HTML কনসেপ্ট মোটামুটি একটা ভালো লেভেল পর্যন্ত না যাবে, এতক্ষণ পর্যন্ত আমি দেখিয়ে যাব। এগুলো ব্যাচ ওয়াইজ সব ব্যাচে একরকম থাকে না। যদি আপনারা ফার্স্ট ক্যাপচার করতে পারেন আমি আপনাকে নিয়ে ফার্স্ট মুভ করব, ঠিক আছে। হ্যাঁ বলেন। না পার, আচ্ছা না পারার কোনো রিজন নেই, ঠিক আছে। এই যে আমি এতক্ষণ যা দেখাইলাম, এমন কোন জিনিস আছে যেটা বুঝছেন নাই? সব কিছু বুঝছেন, তাহলে হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট? হ্যাঁ অবশ্যই অ্যাসাইনমেন্ট দিব, প্রতি ক্লাসেই অ্যাসাইনমেন্ট দিব। ওই অ্যাসাইনমেন্ট আজকে হয়তো প্রথম ক্লাস আপনাদের সাথে গল্প সল্প করতেছে, আজকে হয়তো দিব না কিন্তু নেক্সট ক্লাস থেকে দেব। এটা এইটা হচ্ছে বুটস্ট্র্যাপটা হচ্ছে এই যে CSS আছে না, এই CSS এর ভিতরে যে কোডিংগুলো আমরা দেখব, CSS এর গুলো কোডিংগুলো কীরকম একটা নমুনা দেখিয়ে আসি আপনাদেরকে। CSS এর কোডগুলো দেখতে এইরকম, দেখতেছেন কোডগুলো হচ্ছে এইরকম দেখতে CSS এর। তো এই CSS এর কোড দিয়ে কোথায় গেল, এই CSS এর কোড দিয়েই হচ্ছে বানানো হয়েছে বুটস্ট্র্যাপকে, মানে CSS ইউজ করে একটা জিনিস বানানো হয়েছে যেটার মাধ্যমে আপনি CSS এর 10 লাইনের কোড দিয়ে যা করতে পারবেন এই বুটস্ট্র্যাপের 1 লাইনের কোড দিয়ে তা করতে পারবেন। ব্যাপারটা ক্লিয়ার? এক্স্যাক্টলি, ওই জাভাস্ক্রিপ্ট যে জেকোয়ারি এটার মতো সেম ইজ লাইক ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। আমরা দেখবো এগুলো আরও এক্সপ্লেন করবো, ইজিলি বুঝে যাবেন। কোর্স আউটলাইন সম্বন্ধে আর কারো কোয়েশ্চেন আছে? হ্যাঁ বেসিক, এখানে আপনাদেরকে অ্যাডভান্স কোনো কিছু দেখানো হবে না। ওয়ার্ডপ্রেস যদি, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের এটা ওয়ার্ডপ্রেসের পার্ট, পিএইচপি ওয়ার্ডপ্রেসের পার্ট, বাইরে না, পিএইচপি ওয়ার্ডপ্রেসের পার্ট। ওয়ার্ডপ্রেসের ভিতরে ব্যাকএন্ডে পিএইচপি কাজ করতেছে, অর্থাৎ পিএইচপি এখানে আমাদের যে কোর্সের যে আউটলাইন এইখানে পিএইচপির হাই লেভেল আপনাদেরকে দেখানো হবে না, কেন ওই সময় আমাদের হাতে নেই। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের উপরে আপনাদেরকে খুব ভালোভাবে ফোকাস করা হবে, আর ওইটার কাজ বর্তমানে মার্কেট প্লেসে সবচেয়ে বেশি। হ্যাঁ থিম কাস্টমাইজেশন,
থিম কাস্টমাইজেশন আপনাদেরকে খুব ভালোভাবে দেখানো হবে, প্লাগিং কাস্টমাইজেশন খুব ভালোভাবে দেখা হবে। এখন থিম কাস্টমাইজেশন করতে গেলে আপনাদেরকে ডেভেলপমেন্টের নলেজ লাগবে, যে কীভাবে কাজ করতেছে এই জিনিসগুলো জানার দরকার না। একটা জিনিস দিচ্ছেন হয়ে যাচ্ছে, কীভাবে আও জানা দরকার না। এই জিনিসগুলোর যেন আপনার কনসেপ্টটা বিল্ড আপ হয়, এই জন্য ব্যাক এন্ডে কী হচ্ছে না হচ্ছে ডেভেলপমেন্টের বেসিক ক্লাস আপনাদেরকে করানো হবে। না 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 না, এটা বেসিক হবে কেন, এটা ফুললি। জিকোয়ারি বুস্টে ভালোভাবেই দেখানো হবে, বেসিক না, এখানে কোনো বেসিকের ব্যাপার নাই। এটা পিএইচপির ভিতরে পড়ে যাবে, ঠিক আছে, দুটো একসাথে দেখানো হবে। আর কোনো কোশ্চেন? এটা ছাড়াও মাইস্কুলের অনেক কাজ রয়েছে, দেখানো হবে, একটা পর্যায়ে পর্যন্ত দেখানো হবে। এখন কতটুকু দেখানো হবে এটা আপনাদেরকে এখন বললে বুঝবেন না। তুমি বলেন, ইজিলি বলতে একটা হচ্ছে ইজিলি মাস্ট বি পারবেন। আর এখানে বাইরে যে টিউটোরিয়ালগুলো দেখেন, টিউটোরিয়াল একটা লিমিটেশান থাকে, ওই টিউটোরিয়ালগুলো একটা লিমিটেশান থাকে, ওইগুলো আপনার মার্কেট প্লেসে যাওয়ার জন্য এনাফ না, ঠিক আছে, এনাফ না আপনাকে। এই জন্যই যদি মার্কেট মানে বাইরে থেকে অনেক বাইরে থেকে অনেক করা যায়, যেই ফ্রিল্যান্সারগুলো তৈরি হয়েছে নিজে নিজে শিখে শিখে অনেক টাইম লাগে, যদি আপনি নিজে নিজে শিখতে চান আপনি পারবেন। আমি বলতেছি না যে আপনি পারবেন না, আপনি মাস্ট বি পারবেন এবং খুব ভালোভাবে পারবেন, কিন্তু এটার জন্য আপনাকে প্রচুর টাইম দিতে হবে, ঠিক আছে। আর আপনি যদি টাইমটা বলতেছি আমি, আর আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠান থেকে যদি কোর্স করে আগান, আপনার দিক নির্দেশনা আছে, তখন আপনি খুব ফাস্ট মুভ করতে পারবেন। দুইটার দুই দিক দিয়ে পজিটিভ নেগেটিভ দিক আছে, দুইটারই দুই দিক দিয়ে দিক আছে। যারা সেলফ টট নিজে নিজে শিখে তারা অনেক কিছু শিখে, কারণ একটা জিনিস শিখতে গিয়ে তার 50টা জিনিস শেখা লাগে ঘুরতে ঘুরতে অনলাইনে। আর আপনাকে আমি এখানে ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছি, তার মানে এই না যে আপনি স্কিল ড্যাপ হবে না, কারণ আপনাকে আমি এখানে বিভিন্ন ওয়ে দেখিয়ে দিব কীভাবে আপনি আপনার নলেজ ইম্প্রুভ করবেন। কারণ আপনি যদি আমি যেটুকু দেখাচ্ছি এতটুকুর মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেন তাহলে হবে প্রবলেম। তাহলে এই নলেজটুকু আমি আপনাদেরকে দেবো, এতটুকু পর্যন্ত একটা পর্যায়ে পর্যন্ত যেতে পারবেন, তার উপরে উঠতে পারবেন না। কিসের প্ল্যান? হ্যাঁ, এটা আমরা লেসনই স্টার্ট করব, এখন এখনই আমরা লেসন স্টার্ট করব একটু পরে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা।